ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما.
புனிதமாக்கும் மலக்குள் மௌத்தில்லதே உக்கிலபிக்கும் ربكم ترجعون ونفخ في الصور ذلك يوم الوعيد وجاءت كل نفس معها سائق وشهيد قال الله تعالى فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون وقال الله تعالى ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون وقال الله تعالى قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم وقال عليه السلام لو أن ابن آدم هرب من رزقه كما يهرب من الموت لأدركه رزقه كما يدركه الموت كما قال عليه السلام الحمد لله رب العالمين প্রশংসা মাত্র রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা একমাত্র রব্বুল আলামিনের জন্য যিনি সাত আসমানের উপর আরশের উপর আছেন রব্বুল আলামিনের জন্য প্রশংসা যিনি সেখান থেকে পরিচালনা করেন নবমণ্ডল ভূমণ্ডল এত দুবাইয়ের ভিতরে বাইরে যা কিছু আছে তিনি একাই পরিচালনা করেন পরিচালনার ক্ষেত্রে তার কোনো সাহায্যকারী সহযোগী গাউস কুতুব আব্দাল কিছুই লাগে না তিনি এক অদ্বিতীয় তার কোনো সাহায্যকারী নেই তার কোন সহকারী নেই তার মতো কেউ নেই তার সমকক্ষ কেউ নেই তিনি একমাত্র ইলাহ অতএব তারই এক এক শুধুমাত্র তাকে ইবাদত করতে হবে রব্বুল আলামিনের জন্য প্রশংসা যিনি আমাদেরকে তার ঘরে এসে কোরআন এবং হাদিস থেকে বলার এবং শোনার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এবং রসুলের তরিকায় মাতৃভাষায় বক্তব্য বা খুতবা দেওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের জন্য প্রশংসা তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এই করোনা মহামারীর যুগেও এই অবস্থাতে আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন মন দিয়েছেন যে আমরা হকটা চাই বাতিলকে ঘৃণা করি শিরিককে ঘৃণা করি তাওহীদকে পছন্দ করি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে রব্বুল আলামিনের তৌফিক রব্বুল আলামিন তৌফিক না দিলে হককে ভালোবাসা যায় না ঈমান ভালোবাসা যায় না বাতিলকে ঘৃণা করা যায় না হক জানার চেষ্টা করা যায় না রব্বুল আলামিনের জন্য প্রশংসা আলহামদুলিল্লাহ অতঃপর সালাত সালাম শান্তি বর্ষিত হোক আমাদের নবী শেষ নবী নবী রাসূলদের সরদার মাটির তৈরি মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি নবী রাসূলদের সরদার যিনি এসেছিলেন মানুষদেরকে জিন এবং ইনসানকে জাহান্নামের আগুন থেকে সরিয়ে জান্নাতের দিকে পথ দেখাতে এসেছিলেন মহা সফলতার দিকে আহ্বান করেছিলেন আর অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখিয়েছিলেন যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই মাটির তৈরি মানুষ হয়েও সর্বশ্রেষ্ঠ তার নবুয়তের কারণে তার রেসালতের কারণে সর্বশ্রেষ্ঠ ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ আমরা যদি বাঁচতে চাই তথা জান্নাতে যেতে চাই মুক্তি চাইছিল মুক্তি তাহলে একজন ব্যক্তিকে আদর্শ হিসাবে দাঁড় করাতে হবে একজনকে মডেল বানাতে হবে তার অনুসরণ করেই জীবন চলবে তার অনুসরণ করেই তার জীবনকে অনুসরণ করেই তার আদেশ নিষেধকে অনুসরণ করেই ব্যক্তিগত জীবন হবে চলবে পরিচালিত হবে তার আদর্শ দিয়েই পারিবারিক জীবন চলবে তার আদর্শ দিয়েই সামাজিক জীবন চলবে এবং তার আদর্শেই রাষ্ট্রীয় জীবন চলবে তার আদর্শেই রাষ্ট্রীয়
সমাজ, ইসলামী জীবন চাই চাই চাই। যদি না চাই, মনের ভিতরে যদি তামান্না আকাঙ্ক্ষা যদি না থাকে, তাহলে মুনাফিকের মৃত্যু হবে, হতেই হবে। তাহলে তার মানে হচ্ছে, মুখ দিয়ে বলছি নবী সাল্লামকে ভালোবাসি, নবীকে আদর্শ মানি, নবী মুহাম্মদ সাল্লামকে আদর্শ মানি, কিন্তু তার জীবন, তার আদর্শ বাস্তবায়ন নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে চাই না। এটা হচ্ছে সরাসরি মুনাফিকি। তার মানে হচ্ছে আল্লাহর সাথে দুই নম্বরই কথা, দুই নম্বরই কথা আল্লাহ এবং তার রসুলের সাথে, বুকের ভিতরে এক, মুখে আর এক। আমরা পরিচয় দিচ্ছি আমরা খাঁটি মুসলিম, কিন্তু বাস্তবতা ভিন্ন। ওই নবী মুহাম্মদ সাল্লামের উপর সালাত সালাম শান্তি বর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে বিষয় হচ্ছে মৃত্যু, আল মউত, আল মউত, আল মউত। মৃত্যু এমন একটি জিনিস কাউকে ছাড় দেয় না। এই মৃত্যু আল্লাহ রাসূল বলছেন, তোমরা মৃত্যুকে স্মরণ করো, বারে বারে মৃত্যুকে স্মরণ করো, বারে বারে মৃত্যুকে স্মরণ করো। মৃত্যুকে যদি স্মরণ করা যায়, তাহলে অন্যায় কাজের দিকে যাওয়া একটু বাধা হবে না। আমি তো মারা যেতে পারি যখন তখন, আমি তো যখন তখন মারা যেতে পারি। মৃত্যু সবার হবে এমন কোন ইতিহাস নেই, এমন কোন ভালো মানুষ নেই যে বেঁচে আছে, জন্ম হয়েছে মৃত্যু হয় নাই, এমন কোন ইতিহাস নাই, এমন কোন মন্দ মানুষও নেই যে জন্ম হয়েছে মৃত্যু হয় নাই। মৃত্যু এমন একটা জিনিস যে অবধারিত আসবেই আসবে। আপনি ভালো কাজ করেন আর খারাপ কাজ করেন, আপনি আল্লাহ সন্তুষ্টির কাজ করেন আর আল্লাহর অসন্তুষ্টির কাজ করেন, আপনার সাথে মৃত্যু সাক্ষাৎ করবেই, কেউ বেঁচে থাকবে না। একদিন সবাই মৃত্যুর স্বাদ আস্বাদন করবেই করবে, সব শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু তোমার রব থাকবেন, তোমার রবের চেহারা ব্যতীত সব শেষ হয়ে যাবে। শুধু মানুষ নয়, মানুষ শেষ হবে, জিন শেষ হবে, জীব জন্তু যত কিছু আছে সব শেষ হয়ে যাবে। আসমান ভেঙে পড়বে, জমিন সমান হয়ে যাবে, যত কিছু প্রাণী আছে আসমানে, জমিনে, নবমণ্ডল, ভূমণ্ডলে সবার মৃত্যু হবে, ফেরেশতাদের মৃত্যু হবে, নবী রসুল সবার মৃত্যু হবে। ইসরাফিল, মিকাইল যে বড় ফেরেশতা, তাদের মৃত্যু হবে, যাদের যার সিংহায় ফুট ফুট কারণে সব শেষ হয়ে যাবে, সেও বেঁচে থাকবে না, সেও মারা যাবে। এবং সর্বশেষ মৃত্যুবরণ করবে মালাকুল মউত, মালাকুল মউত, যে সবার মৃত্যুর ফাইনাল করছে, জান কবচ করছে, সমস্ত প্রাণী যাদের প্রাণী আছে সবার জান কবচ করছে, সেই মালাকুল মউতেরও মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আর কি আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, তারপরে বলবেন, ইয়া মালাকাল মউত, হে মৃত্যুর ফেরেশতা, আর কে বাকি আছে? বলবে, হে আল্লাহ, আমি ছাড়া, আমি এবং আপনি ছাড়া আর কেউ নেই। আল্লাহ বলছে, মুল মুত ইয়া মালাকাল মউত, হে মৃত্যুর ফেরেশতা তুমি মরে যাও, হে মৃত্যুর ফেরেশতা তুমি মরে যাও, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এটাই বাস্তবতা, মৃত্যু হবেই। আজকে আমরা সবচেয়ে ছোট সত্য কাজ হচ্ছে মৃত্যু, সবচেয়ে ছোট সত্য বিষয় হচ্ছে মৃত্যু, এই মৃত্যুর থেকেই সবচেয়ে বেশি গাফেল। বড়ই বাস্তবতা, মৃত্যু আসবেই, মৃত্যুর কোনো সিরিয়াল নেই, মৃত্যু রব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না, কেউ জানে না কার কখন মৃত্যু হবে।
রব্বুল আলামিন এই মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং জীবনকে সৃষ্টি করেছেন, দেখছে সামনের উপর দিয়ে নিজের ভাই মারা যাচ্ছে, নিজের বাবা মারা যাচ্ছে, দাদা বেঁচে আছে, নাতি মারা যাচ্ছে, বড় বোন মারা বেঁচে আছে, মা বেঁচে আছে, দাদি বেঁচে আছে, নিজের ছোট বোন মারা যাচ্ছে। কত শত শত ইতিহাস, হাজার হাজার লক্ষ লক্ষ ইতিহাস, তারপরেও শয়তান আমাদেরকে এই দুনিয়ার জীবনকে সাজিয়ে দিয়েছে। এই দুনিয়ার জীবন হচ্ছে ঢুকার জীবন, এই দুনিয়ার জীবন হচ্ছে সর্বনাশার জীবন, এই দুনিয়ার জীবন হচ্ছে মুমিনদের জন্য সিজিন, জেলখানা, মুমিনদের জন্য জেলখানা। আর এই দুনিয়ার জীবনটাই শয়তান আমাদেরকে সাজিয়ে দিয়েছে। আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা, আমাদের ব্যবহার আচরণ, আমাদের চরিত্র দেখে মনে হয় যে আমরা অনন্ত কালের জন্য পৃথিবীতে এসেছি, আমাদের মনে মৃত্যুই হবে না, আমাদের মনে জীবনটা শেষ হবে না, আমরা দুনিয়ার জীবনকেই সাজানোতে ব্যস্ত। দুনিয়ার জীবনকে দেওয়া হয়েছিল আখেরাতের জীবনের সাজগোজের জন্য, আখেরাতের বাড়িঘর তৈরি করার জন্য, আখেরাতের বাড়িঘরের ডেকোরেশন করার জন্য, আর আমরা এর বিপরীত করছি। আখেরাতের জীবনের কোনো টেনশন নাই, আখেরাতের জীবনের কোনো আলোচনা নাই, আখেরাতের জীবনের কোনো চিন্তা ভাবনা নাই। দুনিয়ার জীবনে বাড়ি কিভাবে হবে, গাড়ি কিভাবে হবে, কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে, কিভাবে কার মাথায় কাঁঠাল বেগি খাওয়া যাবে, কাকে ক্ষতি করা যাবে, কাকে কষ্ট দেওয়া যাবে, এটা নিয়েই ব্যস্ত। না, মৃত্যু আসবেই, রব্বুল আলামিন বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আপনি বলে দিন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো, যে মৃত্যুর থেকে বাঁচার কত চেষ্টা, মৃত্যুর থেকে বাঁচার কত চেষ্টা, ওই মৃত্যু সাক্ষাৎ করবেই করবে। যেখানেই থাকেন আপনি, মৃত্যু একদিন সাক্ষাৎ করবেই। বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রাখে, বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকে। সে জানে যখন তখন আমার সময় এসে যেতে পারে, যখন তখন মৃত্যুর ফেরেশতা আমার সাথে সাক্ষাৎ করতে পারে। ওইটাই তো শ্রেষ্ঠ সাক্ষাৎ, যে ফেরেশতা এসে সালাম দিবে, সে ফেরেশতারা এসে সুস্বাগত জানাবে, ফেরেশতাদের দেখে আপনার মন আনচান করে উঠবে, আপনি বারবার তামান্য করবেন, আতঙ্ক করবেন, ফেরেশতা তুমি আমাকে কখন দিবে, কত তাড়াতাড়ি আমাকে জান কবজ করবে। ফেরেশতারা তো ওদের নিয়ম কারণ মেনে ধীরে সুস্থে কাজ করবে, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, আপনার সাথে যখন সাক্ষাৎ করবে ওদের মুখগুলো উজ্জ্বল মনে হচ্ছে, আলো ঝলমল করছে। আপনার কাছে যখন আসবে, আপনি যদি ইমানদার হন, আপনার কাছে যখন আসবে তখন আপনার আনন্দ আর আনন্দ কে দেখে, আপনার আশেপাশের যারা আত্মীয় স্বজন ঘনিষ্ঠ জন মনে করছে কি ব্যাপার, এই লোকটা ডানে বাঁয়ে তাকাচ্ছে, দরজার দিকে তাকায়, আকাশের দিকে তাকায়, এত খুশি কেন, এত মুখটা উজ্জ্বল কেন, এত উদ্গ্রীব হয়ে আছে কার জন্য, কেউ কাউকে চিনছে না, নিজের ছেলেকে চেনে না, নিজের স্ত্রীকে চেনে না, নিজের মেয়েকে চেনে না, নিজের ভাইকে চিনছে না, বোনকে চিনছে না, সে হচ্ছে অন্য জগতে, সেই উত্তম জগতে, আখেরাতের জগতে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। কখন তার জানটা কবজ করা হবে, সম্মানের সাথে বলবে পবিত্র আত্মা তুমি বের হয়ে আসো, সুন্দর একটা পাত্রে, সুগন্ধিযুক্ত একটা পাত্রে তার জানটা কবজ করে রাখা হবে। কি আনন্দ তার আল্লাহর সাথে সাক্ষাতের জন্য, কি আনন্দ যদি ইমানদার হয়ে থাকে। তার যদি এর বিপরীত হয়, যদি ইমান না থাকে, যদি আমল না থাকে, যদি আকীদা না থাকে, যদি শিরিক যুক্ত আমল থাকে, তাওহীদ যুক্ত আমল না থাকে, তখন ছটফট করা শুরু হয়ে যাবে, আমাকে নিও না, তোমরা আমার কাছে এসো না, চিৎকার করছে, চোখ উল্টায় যাচ্ছে, কি করছে, পেশাব পায়খানা করে দিচ্ছে ভয়ে, বলছে এই দুর্গন্ধযুক্ত অপবিত্র আত্মা, অপবিত্র আত্মা, জানটা বের করে দে, জানটা বের করে দে। আর ও তো বের হতে যাবে না, আর ওকে আঘাত করা হবে, গ্রায় গ্রায় আঘাত করে জানটা বের করতে, বের করার জন্য তারা প্রস্তুতি নেবে। আমি বলেছিলাম পবিত্র আত্মা যদি হয়,
সবাই ফেরেশতারা একে অপরে জিজ্ঞেস করবে, এইটা কে, কার জানটা নিয়ে আসলি, এত সুগন্ধিযুক্ত এত ভালো একটা মানুষ কে? তারা পরিচয় করবে, অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুকের জান আজকে নিয়ে কবজ করেছি। আর এর বিপরীত যদি হয় তখন বলবে, এটা কে, কার জান নিয়ে আসছো, কোন নিকৃষ্ট লোক, এই অপবিত্র আত্মা কার আত্মা নিয়ে এসেছো? ও বলবে, অমুকের বেটা অমুক, অমুকের জানটা নিয়ে এসেছি। তখন অবস্থা হবে, তখনকার অবস্থাটা কেমন হবে? তাহলে আমরা একটু অনুধাবন করি এইখান থেকে। এইখান থেকে আমাদের অনুধাবন করা উচিত, আমাদের প্রস্তুতি নেওয়া উচিত যে আমাদেরকে একদিন সাক্ষাৎ করতে হবে। প্রথমে সাক্ষাৎ করবে মালাকুল মউত, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে হবে। ওই সাক্ষাৎটা সাক্ষাৎ যাতে আনন্দ আনন্দনীয় সফলতা ভরপুর এবং দুঃখ কষ্ট ছাড়া সেই সফলতাটা হয়। মৃত্যু তো আক্রমণ করে, রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা বন্ধ কোন সিন্ধুকের ভিতরে, বন্ধ কোন এমন কোন জায়গায় মনে করছো এখান থেকে কোন মতে বের হতে পারবে না, ওখানে মালাকুল মউত পৌঁছে গিয়ে জানটা কবজ করে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরাও তারা গালিমুন ফি মারাতিল মউত ফাল মালায়েকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক। ফেরেশতারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই অবস্থা কি লক্ষ্য করেছো? সীমা লঙ্ঘনকারী অন্যায়কারী পাপিষ্ঠরা, মৃত্যুর যন্ত্রণা যখন মৃত্যুর একদম সন্নিকটে, এই সময় যখন উপনীত হবে, ফেরেশতারা বলবে, তোমার জানটা দিয়ে দাও, আমাদের কাছে দিয়ে দাও, তোমার জানটা বের করে দাও, আজকে তুমি অপমানকর পুরস্কার পাবে, শাস্তি অপমানকর শাস্তি আসাদন করবে, আজকে তুমি তোমার জানটা দিয়ে দাও। তুমি আল্লাহ সম্পর্কে যেসব সীমা লঙ্ঘনকারী মিথ্যা কথা বলতে, বেহাক কথা বলতে তোমরা, এবং আল্লাহর নিদর্শন এবং আয়াতকে তোমরা অহংকার বশত অমান্য করতে, আজকে তোমরা আজকে জানটা বের করে দাও, তার মানে তোমাদেরকে আজকে দেওয়া হবে। আমি বলছিলাম, এগুলো দলিল বলছি কোরআন থেকে, ওয়ালাউ তারা ইয ইয়াতাফাল লাযীনা কাফারুল মালায়িকা ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম তুযূকু আযাবাল হারীক। ফেরেশতারা বলবে যে যখন জান কবচ করবে, কাফেরের জান কবচ করবে, তখন তাদেরকে মুখে সামনে পেছনে প্রহার করতে থাকবে, পিটাতে থাকবে এবং বলতে থাকবে, ওই জাহান্নামের শাস্তি উপভোগ করো। সেদিনের অবস্থা হবে ভয়াবহ। আল্লাহ রাব্বুল বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কীলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। ওই দিনের অবস্থা রব্বুল আলামিন বর্ণনা করছেন, রব্বুল আলামিন সেদিনের অবস্থা বর্ণনা করছেন, সেদিন চেহারা হবে কোনটা উজ্জ্বল, উজুহু ইয়াউমাইযিন বাসিরা, কোন চেহারা হবে উজ্জ্বল এবং কোন চেহারা হবে কালো। ওই অবস্থা দেখে, শাস্তি দেখে, আগুন দেখে ভয় পেয়ে যাবে, চেহারা পরিবর্তন হয়ে যাবে, আর বুঝতে পারবে এটাই তো এখন আলাদা করা, সত্য মিথ্যার পার্থক্য এখন করা হবে, এখন আলাদা করে দেওয়া হবে, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আর সেদিন মানুষ ভয়ঙ্কর অবস্থার ভিতরে উপনীত হবে, অবস্থা সেদিন খুবই ভয়াবহ হবে। সেদিন এক পায়ের সাথে আর এক পা লেগে যাবে, তার মানে হচ্ছে অবস্থা যে ভয়াবহ হবে, ভয়ঙ্কর পরিস্থিতি হবে। রব্বুল আলামিন এটা বোঝানোর জন্য করেছেন। আমাদের কিছু ভুল ধারণা আছে, ওই ভুল ধারণার থেকে বের হওয়ার জন্য এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। প্রতিটি উম্মত, প্রতিটি জাতি, প্রতিটি মানুষ, প্রতিটি সৃষ্টির জন্য নির্ধারিত সময় আছে, যখন তার সময়টা চলে আসবে, এক মুহূর্ত আগেও যাবে না, এক মুহূর্ত পরেও যাবে না, নির্ধারিত সেকেন্ড সেকেন্ড মিলিয়ে
তেমন আমাদের সমাজে প্রচলিত কথা, একটা যুবক মারা গিয়েছে, একটা ছোট বাচ্চা মারা গিয়েছে, বলছে অকালে আমাদের নেতা তো কাজগুলো শেষ করে যেতে পারেন নাই, অকালে মৃত্যুবরণ করেছেন। তার মানে আশেপাশের ছোটখাটো নেতা ছিলেন, চুরি টুরি ছোটখাটো করতেন, বড় বড় চুরি করতে পারেন নাই, এই জন্য অকালে মৃত্যু হয়েছে। এরকম ধারণা আমাদের সমাজে যে যুবক ছেলেটা একটা পর্যায়ে যাওয়ার আগে মারা গেল, এই জন্য মাইকে বলছে অকাল মৃত্যু, এটা হচ্ছে কুফরি কথা। এই আয়াতকে অস্বীকারী কথা, এই আয়াতকে অস্বীকারী কথা আল্লাহ বলছেন এক মুহূর্ত আগেও যাবে না, এক মুহূর্ত পরেও যাবে না, এই আয়াতকে অস্বীকারী কথা। ওর সময় মতো মৃত্যুবরণ, 5 বছর বয়সে 5 মাস বয়সে 25 বছর বয়সে 35 বছর বয়সে ওর সময় মতোই মৃত্যুবরণ করেছে, 1 সেকেন্ড আগেও নেয়নি মালাকুল মৌত, 1 সেকেন্ড পরেও নেয়নি, সময় মতোই মৃত্যুবরণ করেছে। আর আরেকটি কথা প্রচলিত আছে ওইরকম কথা, মানে মূর্খরা বলে যেমন কথা, সেরকম আমাদের শিক্ষিত নামের অশিক্ষিত মানুষগুলো বলে আমাদের সমাজে, যেমন বলে করোনার থেকে শক্তিশালী আমরা, মূর্খরা বলে করোনার থেকে শক্তিশালী, এখন দেখে যে খালি মরে আর মরে, তখন আর কথা নাই, আর কয় না, যদি তুই একটু শিক্ষিত হইতি বলতি আমরা ভুল হয়ে গেছে কথা, না করোনার থেকে শক্তিশালী, করোনা আল্লাহর আজাব, আল্লাহর আজাবের থেকে শক্তিশালী কেউ নাই, কোন সৃষ্টি নাই, আল্লাহর আজাবের উপরে শক্তিশালী কেউ নাই, কুফরি কথা। এই কথা বিশ্বাস করলে আর মুসলিম থাকে না, ওইরকমই কথা সমাজে বহুল প্রচলিত। ভাই কই যান, ভাই কোথায় যান, বই আমার চাচা তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এখানে যাচ্ছে, দ্রুত হাঁটছে দৌড়াচ্ছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়াটা যায় না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়া যায় না। পাঞ্জা লড়া মানে কি, দেখি কে যেতে, দেখি মালাকুল মৌতের সাথে শুরু করেছে পাল্লা পাল্লি শুরু করছে, কে দেখি কে, যান তুমি নিতে পারো নাকি নিতে না পারো, এরকম অবস্থা। নাউজুবিল্লাহ মিন যালিক, তওবা করতে হবে এই কথার জন্য, এই কথার জন্য তওবা করতে হবে, এই কথাটার জন্য তওবার মতো কথা কবিরা গুনাহ, বিরাট বড় পাপ, এইসব কথা বলা যাবে না। আমরা হচ্ছে কোরআন হাদিস সম্পর্কে মূর্খ, আমরা বড় বড় সার্টিফিকেট দিয়ে আমাদের ঝুলি ভরে ফেলেছি, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান আমাদের অতি অল্প, এই জন্য সীমা লঙ্ঘনকারী কথা। সর্বনাশা কথা বলা বলি যে এই কথার দ্বারা জাহান্নাম অতি নিকটবর্তী চলে আসে, যেই অতি নিকটবর্তী চলে আসে, আমাদেরকে সাবধানে কথা বলতে হবে, আমাদেরকে ওই মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। কোন মৃত্যু? যেই সফল মৃত্যু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, মৃত্যুর স্বাদ চাখবে প্রতিটি প্রাণী। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম ইয়াউমাল কিয়ামাহ, আর তোমরা ভালো কাজ যদি করে থাকো অথবা মন্দ কাজ করে থাকো, কিয়ামতের দিন এটার একদম হিসাব করে করে প্রতিদান পাবে। মন্দ করলেও মিথকাল দররাতিন খাইরাই ইয়ারা, মিথকাল দররাতিন শাররাই ইয়ারা, ভালো অথবা মন্দ যারা পরিমাণ করলে তার প্রতিদান তুমি হিসাব করে তোমাকে দেওয়া হবে। আমার তোমার রব তোমার সাথে জুলুম করবেন না, বান্দার সাথে রব্বুল আলামিন জুলুম করবেন না, মেপে মেপে দিবেন, সব মেপে মেপে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন তাদেরকে প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিয়া আনিন্নার, এই যে আসল কথা যেটা আমি বলতে চাচ্ছি, ফামান যুহজিয়া আনিন্নার ওয়াদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে যাবে, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে যাবে এবং যাকে জান্নাতে ঢুকানো হবে সেই তো সফল হয়ে যাবে। আমাদের তো ওই মৃত্যুর আকাঙ্ক্ষা করা উচিত, যে মৃত্যু আসবেই, মৃত্যু ছাড় দিবে না, মৃত্যুর থেকে বাঁচার কোন পথ নেই, কিন্তু ওই মৃত্যুর জন্যই প্রস্তুতি থাকে, প্রস্তুতি নেওয়া উচিত, যে এই মৃত্যু, মৃত্যুর পরে, যে মৃত্যুর কারণে অথবা ওই যে মৃত্যুর পরবর্তী ধাপে জাহান্নাম থেকে বাঁচা যাবে, জান্নাতে
প্রবেশ করা যাবে। আর যে ব্যক্তি এরকম ঘটনা ঘটলো, জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতে প্রবেশ হয়ে গেল, এই ব্যক্তি তো সফল হয়ে গেল। কামাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল হুরুর, আর দুনিয়ার জীবন হচ্ছে, দুনিয়ার জীবন হচ্ছে খেলতামাশা ছাড়া আর কিছুই না, দুনিয়ার জীবনটা খেলতামাশা ছাড়া আর কিছুই না। এই দুনিয়ার জীবন আমাদেরকে ধোকায় ফেলে রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মানুষ মৃত্যু থেকে যেভাবে পলায়ন করে, যদি এবং রিজিকের পিছনে যেভাবে দৌড়ায়, যদি উল্টা হতো, যে মানুষ মৃত্যুকে নিয়ে চিন্তায় করে লেগে থাকতো আর রিজিককে নিয়ে চিন্তাই করতো না, তাহলে মৃত্যু যেভাবে পিছনে দৌড়ায় ওইভাবে রিজিক পিছনে পিছনে দৌড়াতো। সুবহানাল্লাহ, উল্টা হয়ে গেছে আমাদের। আর যেইটার থেকে আমাদের পলানোর কথা, আমরা সেটার থেকে মানে পালাচ্ছি না, আর যেটাকে আমরা স্বাগত জানানোর কথা সেটার থেকে আমরা দূরে থাকছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একটি জানাজা যাচ্ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুস্তারিহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল, মুস্তারিহ এবং মুস্তারাহ এই ব্যাপারটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করে তখন সে দুনিয়ার কষ্ট, দুনিয়ার বালা মুসিবত, দুনিয়ার ক্লান্তি থেকে মুক্তি পেয়ে যায়, চিরস্থায়ী সুখ শান্তির ভিতরে প্রবেশ করে। তার মানে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়, আস্তে আস্তে সে সুখ শান্তিতে সে প্রবেশ করে। আর যখন ফাজের অন্যায়কারী গুনাহগার বান্দা মৃত্যুবরণ করে তখন তার থেকে মুক্তি পায়, শান্তি পায়। দেখেন না, এরপরেও কি আমরা একটু শিক্ষা নিব না? ফেসবুকে দেখেন দুই একটা মৃত্যু, চারিদিকে কান্নার রোল পড়ে যায়, দেখেন কমেন্টস গুলা পড়ে দেখেন, আহারে কত ভালো মানুষটা মারা গেলেন, আহারে আর কতদিন বেঁচে থাকলে আমাদের কত উপকার হতো, আহারে আল্লাহ লোকটাকে জান্নাতের উঁচু স্থান দান করো, কত কিছু দোয়া করছে, আর কোন কোন জীবজন্তু মারা যাচ্ছে, আর শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কোটি কোটি আলহামদুলিল্লাহ। এই এই যে হাদিসের বাস্তবায়ন, এটা বাস্তবায়ন, এই হাদিস, এই হাদিসের বাস্তবতা এটা, যখন অন্যায়কারী সীমা লঙ্ঘনকারী জালেম বান্দা মারা যায় তখন মানুষ তার অনিষ্ট থেকে মুক্তি পায়, মানুষ তার অনিষ্ট থেকে প্রশান্তিতে আসে, আরে লোকটা মরে গিয়ে বেঁচে গেছি, আমরা সমাজটা বেঁচে গেছে, দেশটা বেঁচে গেছে লোকটার মৃত্যু, লোকটার মৃত্যুর কারণে এই নিকৃষ্ট মৃত্যু দরকার নেই, এই নিকৃষ্ট মৃত্যু দরকার নেই, মানুষ যেই মৃত্যুর থেকে প্রশান্তি পায়, গাছপালা জীবজন্তু সবাই একটা ইতমিনান একটা অবস্থায় এসে যায়, খুব সুখ শান্তি মানে খুব খুশি হয়ে যায় যে না গেছে, ভালো হয়েছে, বেঁচে গেলাম আমরা, ওই মৃত্যুর দরকার নাই। ওই মৃত্যু হচ্ছে অপমানের মৃত্যু, ওই মৃত্যু হচ্ছে সর্বনাশা মৃত্যু, ওই মৃত্যু থেকে আমরা রব্বুল আলামিনের কাছে পানা চাই, যে রব্বুল আলামিন আমাদেরকে ওই প্রথম মৃত্যুটা দিও, যেই মৃত্যু বরণ করার পরেই আমরা প্রশান্তি লাভ করব। আর আমার মৃত্যুর পরে জনগণ গাছগাছালি জীবজন্তুর প্রশান্তি লাভ করবে, ওই মৃত্যু রব্বুল আলামিন আমাদেরকে দিও না, হে রব্বুল আলামিন ওই মৃত্যুর থেকে আমাদেরকে হেফাজত করো, হে রব্বুল আলামিন আপনি আমাদেরকে কবুল করে নিন। আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া উচিত, মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে গেলে আমাদেরকে আখেরাতের চিন্তা করতে হবে, বেশি বেশি করে আখেরাতের কাজ করতে হবে, জান্নাতে কিভাবে যেতে হয়, জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে হয় ওটা জানতে হবে, রবের পরিচয় ঠিকমতো জানতে হবে, রবের হুকুম আহকাম মেনে চলতে হবে, সঠিক পরিচয় মিথ্যা ভুল পরিচয় সমাজের ভিতরে যে আছে, শিরিক যুক্ত পরিচয়, শিরিক যুক্ত আমল এটাকে ত্যাগ করে দিয়ে তাওহীদ যুক্ত আমাদের আমল করতে হবে, একমাত্র রব্বুল আলামিনের ইবাদত করতে হবে এবং তার রসুলের সুন্নাহ রসুলের তরিকাতেই জীবন যাপন করতে হবে, আমল ইবাদত করতে হবে, তাহলেই সেই জান্নাতের সুশীতল ছায়াতলে সেই জান্নাত, যেই জান্নাত দশ দুনিয়ার সমান সবচেয়ে ছোট জান্নাত, সেই জান্নাতের অধিবাসী হওয়া যাবে।
আর ওই জান্নাতে যে প্রবেশ করলো, সেই মৃত্যুবরণ করে সে সফলতা অর্জন করলো, সেই তো মহা সফল হয়ে গেল। হে রব্বুল আলামিন, আপনি ওই মহা সফল যারা হয়েছে তাদের অন্তর্ভুক্ত আমাদের করে দিন। ইয়া রব্বানা, ইয়া রব্বুল আলামিন, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা আপনার কাছে ইস্তিগফার করছি, আমরা সবাই আপনার কাছে ইস্তিগফার করছি। আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়ে ওই মৃত্যুকে, প্রশান্তির মৃত্যু, যখন আমাদের মৃত্যু হবে, মৃত্যু যেটা হবে যাতে আমাদের প্রশান্তির মৃত্যু হয়, যাতে হুসনুল খাওয়াতিম হয়, যে শেষ ভালো, শেষ ভালো তার সব ভালো তার, সেই শেষ ভালোদের অন্তর্ভুক্ত যাদের হবে তাদের অন্তর্ভুক্ত আমাদের করে দিন। ইয়া রব্বানা, ইয়া রব্বুল আলামিন। ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم، اما بعد، قال الله تعالى: ان الله وملائكته يصلون على النبي، يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এই আয়াতটা পড়ার পরে সবার উপরে জরুরি হয়েছে, আল্লাহ বলছেন, হে ইমানদারেরা, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে দরুদ পাঠায়, অতএব তোমরাও দরুদ পাঠাও। এই জন্য সবার জরুরি হয়ে যায়। ওরকম আল্লাহুম্মা সাল্লি আলা, এটা না, এই দরুদ, দরুদ ইব্রাহিম, এটা শোনার সাথে সাথে পড়া উচিত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, ওয়াখযুল লিল কাফারাত ওয়াল ফাসাকাত ওয়াল মুবতাদিয়াত ওয়াল মুশরিকিন। ইয়া রাব্বানা, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহুম্মা আলাইকা বিমান আরাদা বিনা সুআ, আল্লাহুম্মা আলাইকা বিমান আরাদা বিল ইসলাম ওয়াল মুসলিমিন সুআ, আল্লাহুম্মা আলাইকা বিমান আরাদা বিল বিলাদি সুআ, আল্লাহুম্মা আলাইকা বিআদায়িকা আদায়িদ দ্বীন। ইয়া রাব্বানা, ইয়া রাব্বাল আলামিন, اللهم اصلح لنا شاننا كلها ولا تكلنا الى انفسنا طرفة عين، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. يا ربنا، ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا ربنا، يا رب العالمين، اللهم اغفر لموتانا وموتى المسلمين، اللهم اغفر لموتانا وموتى المسلمين، اللهم اغفر لليمين، اللهم اغفر لليمين، اللهم اغفر لليمين، اللهم اغفر لأختي الكبرى. يا ربنا، يا رب العالمين، اللهم اشف مرضانا مرضى المسلمين، اللهم اشف مرضانا يا ربنا، اللهم اشف اولادنا وازواجنا يا ربنا، اللهم اشف عبد المنان، اللهم اشف ابا صابر، اللهم اشف شفاء عاجلة كاملة يا ربنا، يا رب العالمين، ربنا لا تردنا خائبين، اللهم اصلح لنا شاننا كلها ولا تكلنا الى انفسنا طرفة عين، يا ربنا لا تردنا خائبين، اللهم تقبل مدرستنا، اللهم تقبل مدارسنا، اللهم تقبل دعوتنا، اللهم وفقنا جميعا لما تحب وترضى، ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما، يا ربنا ارزقنا حسن الخواتم، يا ربنا ارزقنا حسن الخواتم، يا ربنا ارزقنا حسن الخواتم، يا ربنا، يا رب العالمين، ربنا لا تردنا خائبين، وصلى الله على النبي برحمتك يا ارحم